সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 6:45 মতো। আজকে অনেকটাই না দিনটা শুরু করতে হয়েছে, কারণটা দাঁড়াও তোমাদেরকে আজকে বলি। তো তোমরা তো দেখছো রিসেন্টলি অ্যামাজন থেকে বেশ অনেক কটাই প্রোডাক্ট কেনা হয়ে গেছে। তো কৌশিক এখন আমাকে বলছে যে তুমি আমাকে এত ভালো ভালো প্রোডাক্ট নিচ্ছ, কিন্তু করে খাওয়ানোর বেলায় তুমি কিছুই করে খাওয়াচ্ছ না, একবার দুবার ভালো মন্দ খাইয়েই তুমি রেখে দিচ্ছ। তো বলতে পারো সেই জন্যেই আজকে সমস্ত আয়োজনটাই হবে ওর কথা মতো। আর এখন এই যে আমার হাতে যে গাছগুলো দেখছে, এগুলোকে তো সব রাত্রিবেলা নামিয়ে রাখি, তো সেটাকেই তুলছি। আর ওই যে কমলা গামলার মধ্যে যে গাছটা দেখলে, ওটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ওটা কী গাছ। তো দেখো এই যে আমার সব গাছ, এখানে বলকামিনি আছে, সং অফ ইন্ডিয়া আছে, লাকি ব্যাম্বু আছে, আর এইটা আমার হাতে যেটা দেখছি এটা হচ্ছে ফিলোডেন্ড্রন, আর এইটা হচ্ছে জেড প্ল্যান্ট, আর এই যে এত সুন্দর গাছটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এটা কিন্তু একেবারেই আমার তৈরি না, এটা হচ্ছে মার তৈরি করা, তো মার কাছ থেকে আমি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার জানলার গাছের কালেকশন। তো এখন তো সকালবেলা করে ওদেরকেও নিচ থেকে উপরে তুলতে হচ্ছে, আবার রাতে নামাতে হচ্ছে। আর দেখলাম জানো তো এখনও সেইভাবে রোদ ওঠেনি, তাই ভাবলাম রোদটা বেশি আসার আগে না ওদেরকে একটু জল দিয়ে দিই। এই গাছগুলো না শীতকালে আমার তো মনে হচ্ছে বাঁচানো একটু মুশকিলই হয়ে যাবে, ওদের পাতা এত ঝরে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোনখানটা হয়তো আমার পরিচর্যার ভুল হচ্ছে না এটা ওয়েদারের দোষ, কী জানি কী হবে। আর বললাম না আজকে অনেক রান্নাবান্না করে দিতে, আর কি স্পেশাল স্পেশাল আইটেম কৌশিককে করে দিতে হবে। তো সেই জন্যেই ভেবেছি আজকে সমস্ত আইটেমগুলোই বানাবো হচ্ছে আমার এই যে নতুন নেয়া 11 গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারে। তো এটাতে তেল তো খুবই কম লাগে রান্না করতে, তাই যতই রিচ করি না কেন সেরকম একটা অসুবিধা হবে না। আর এর মধ্যে তোমরা ফ্রাই, রোস্ট, গ্রিল, বেক সব কিছুই কিন্তু করা যাবে। আর এর সাথে পেয়ে যাবে তোমরা 2 বছরের ওয়ারেন্টি। আর এই এয়ার ফ্রায়ারটা হচ্ছে 1400 ওয়াটের, তার সাথে রয়েছে 360° হট এয়ার সার্কুলেশন টেকনোলজি। তো এই যে ভেতরে আমি পেয়ে গেছি হচ্ছে এখানে একটা ইউজার ম্যানুয়াল, সাথে পেয়েছি হচ্ছে একটা রেসিপি বুক, এর মধ্যে জানো তো খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, তো দেখি কতটা কি ট্রাই করতে পারি। আর এর সাথে পেয়েছি আমি এরকম একটা ট্রে, আর তার সাথে পেয়েছি হচ্ছে এরকম একটা ননস্টিকের বাস্কেট, মানে খাবার দাবার আশেপাশে লেগে যাওয়ার কিন্তু কোনো রকমেরই কোনো চান্স নেই। আর এইখানে যে লক সিস্টেমটা আছে না জানো তো, এটা ভীষণ ইজি। আর এই যে ওপরের এই চারপাশটা দেখছো, এটা কিন্তু এয়ার ইনলেট, তাই এখানে কিছু না রাখাই বেটার। আর এই যে ব্যাকসাইড, ব্যাকসাইডে রয়েছে হচ্ছে এয়ার আউটলেট, তো এইখানেও কিন্তু কোনোভাবেই এই জায়গাটাকে চাপা দেওয়া যাবে না, যাতে গরম হাওয়াটা ওখান দিয়ে বেরোতে পারে। আর দুই সাইডে রয়েছে হচ্ছে এই রকম আর কি ধরে রাখারও জায়গা। এয়ার ফ্রায়ারে যেইখানটা বাস্কেটটা ঢোকাচ্ছিলাম তারই ওপরের দিকে রয়েছে হচ্ছে হিটিং এলিমেন্ট, আর তার সাথে রয়েছে একটা ফ্যান, যাতে পুরো বাস্কেটটার মধ্যে গরম হাওয়াটা কিন্তু খুব ভালোভাবে স্প্রেড হতে পারে। তো এই হচ্ছে আমার 11 ডিজিটাল এয়ার ফ্রায়ার। কেমন লাগলো প্রোডাক্টটা তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে পাওয়ার বাটনটা অন হয়ে যাবে, তো পাওয়ার বাটনটা অন করলে এই আর কি ডান সাইডে রয়েছে হচ্ছে টাইমার, আর বাঁ সাইডে রয়েছে হচ্ছে কোন হিটিংয়ে আমি রান্নাটা করব। এখানে রয়েছে কিপ ওয়ার্ম সিস্টেম, প্লাস রয়েছে 7টা প্রিসেট সিস্টেম, আর এই টোটালটাই কিন্তু হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, প্লাস এখানে তোমরা পেয়ে যাবে টাচ স্ক্রিন ফেসিলিটিও। তো এই হচ্ছে এয়ার ফ্রায়ারটা। তো যদি এই এত সুন্দর এয়ার ফ্রায়ারটা তোমরা নিতে চাও, তো তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ সেখান থেকে চেক করে নিও। তো তারপর চলে এলাম, বললাম না অনেক রান্নাবান্না করতে হবে, তো সেই জন্যেই তো কৌশিক দেখলাম বেশ চিকেন অনেকটা পরিমাণেই নিয়ে এসছে, আর অন্য একটা আইটেম রান্না করবে বলেও নিয়ে এসেছে, তো এখানে সেইটারই প্রিপারেশান নিচ্ছি। তো দেখো এখানে টক দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, আর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে এভারেস্টের তান্দুরি চিকেন মশলা, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো সরিষের তেল, আর তার সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি বেশ খানিকটা লেবুর রস। তো বুঝতেই পারছো জিনিসটা কী হতে চলেছে। তো হ্যাঁ গো, এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। তো এটা আনার পর তো একদিনও তন্দুরি বানানোই হয়নি, তো কৌশিক খুব জোরজার করছে যে তুমি তন্দুরিটা বানিয়ে দাও বানিয়ে দাও। তো ওকে বললাম যে তাহলে আজকে রবিবার আছে, তাহলে নিয়ে আসো, আজকেই তোমাকে বানিয়ে করে খাওয়াচ্ছি। তো আমারও দেখা হয়ে যাবে যে এয়ার ফ্রায়ারে তন্দুরিটা কীরকম হয়। তো এই যে ম্যারিনেট করা আর কি তন্দুরি চিকেনটা হয়ে গেছে, আর তার সাথে এখানে করব হচ্ছে চিকেন টিক্কা মশলা। তো আগের দিন তোমাদেরকে দেখালাম না পনির টিক্কা করেছিলাম, তো সেটা তো খেতে দারুণ হয়েছিল, তাই কৌশিক বলল তাহলে আজকে চিকেন টিক্কাই করে দাও। তো এখানেও যা আর কি নর্মাল মশলা লাগে, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আর এখানে এক্সট্রার মধ্যে দিতে হয়েছিল হচ্ছে কাস্তুরি মেথি, আর যেরকম আমরা আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেরকম দিই সমস্তটাই কিন্তু এখানে দিয়ে নিয়েছি। জানো তো এখানে একটুখানি তেলও অ্যাড করেছিলাম, তো সেই ক্লিপটা কী কারণে ওঠেনি বুঝতে পারলাম না।
তো এই দেখো এখানে কিন্তু আমার দু রকমের চিকেনটাই ম্যারিনেট করা কমপ্লিট। আর এখন এই যে চিকেনগুলোকে ঢুকিয়ে দিলাম, মিনিমাম 1 ঘন্টা এখানে এখন ফ্রিজে থাক। চলো আবার এইগুলোর সাথে দেখা হচ্ছে 1 ঘন্টা পর, মাঝখানে আবার খানিকটা কাজ এগিয়ে নিই। তো এই সব করা হচ্ছিলো, টিফিন তো খাওয়া হয়নি, তো টিফিনে দেখলাম চট জলদি হয়ে যাবে পাস্তা। তো এখানে পাস্তাটা খেয়ে নিয়ে কৌশিক গেছিল বাজারে, তো সবজিপাতি যা এনেছিল গোছানো হয়ে গেছে। তো এখানে এই যে লেবুগুলো এনেছে, তো এখন তো শীত পড়ে গেছে, তো কোনো ফলই আর ফ্রিজের মধ্যে রাখছি না, তো যা হবে সবই এইখানে টেবিলের এই সাইডটাতেই রেখে দেবো, কারণ কি বলো তো খুব ঠান্ডা হয়ে গেলে না ফলগুলো খাওয়া যাবে না। তো এখন প্রথমে চিকেন টিক্কার বাটিটাকে বার করে নিলাম, আর দেখো এখন এখানে কিন্তু একটা প্রথমে ফয়েল পেতে নিয়েছি, আর তার উপরেই ট্রেটা দিয়েছি যাতে এই যে চিকেনের যে জলগুলো বেরোবে না, সেটা যাতে কোনোভাবেই ট্রের গায়ে কোনোভাবে আর কি লেগে ট্রেটা নোংরা না হয়ে যায় বেশি। আর এর আগে জানো তো আমি বাস্কেটটা কিন্তু 3 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি, তো তারপরেই এখন এগুলোকে দেখো চিকেন টিক্কাগুলোকে স্টিকের মধ্যে আটকে এখানে এখন ভালোভাবে এগুলোকে আর কি বলবো আর কি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। তো দেখো এখানে চারিদিকটা ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি, দিয়ে চিকেন টিক্কাগুলো দিয়ে দিয়েছি। আর এই চিকেন টিক্কাগুলো বানানোর জন্য আমি এখানে ইউজ করছি আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। তো এই যে বললাম না প্রিহিট করে নিয়েছিলাম 3 মিনিটের জন্য, তো তারপরে দেখো চিকেন টিক্কার কি বাস্কেটটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এখানে 180 ডিগ্রিতে, তবে 15 মিনিটের জন্য দেবো না, দেবো হচ্ছে 10 মিনিটের জন্য। তো এইখানে এই যে 10 মিনিট পর চলো তোমাদেরকে রেজাল্টটা দেখাই। দেখো একটা সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, তো এখন একটুখানি উল্টে দিচ্ছি যাতে নিচের দিকটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো এখন আর 10 মিনিটের জন্য দেবো না, এখন 5 মিনিটের জন্য দিয়েছিলাম, তবে জানো তো মাঝখানে আর 2 মিনিটের জন্য দিতে হয়েছিল। তো তারপরে এই যে একদম গরম গরম চিকেন টিক্কা চলে এসেছে আমার হাতে, আর জানো তো ওইখানে দেখলে না 4টে স্টিক, কৌশিক বলছিল একটুখানি দাও একটুখানি দাও, আমি বলছি দেখো এখন যদি তুমি খেয়ে নাও তাহলে কিন্তু দুপুরবেলা কম পড়ে যাবে, মানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো না কি বলবো। তো এখানে এখন টিক্কার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, তো এখানে তেলের মধ্যে যে দেখলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তো তার মধ্যে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 মিডিয়াম সাইজের টমেটো পিউরি, তো এইটা দিয়েই গ্রেভিটা বানাবো। আর এখানে সাথে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এতে কিন্তু আর সেরকম কোনো মশলা দেবো না। তো এইটা থেকে যেই না তেলটা ছাড়তে শুরু করেছে, ওই বাটিতে ম্যারিনেশনের সময় যে খানিকটা মশলা বাকি ছিল সেটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাসুরি মেথি আর কি রোস্ট হওয়ার জন্যে। তো ওইখানটা ততক্ষণ রান্নাটা হোক, আর সেই ফাঁকে কিন্তু এদিকে টিক্কাগুলোও ঠান্ডা হয়ে গেছে স্লিপ থেকে খোলার জন্য, নাহলে তো হাত দিয়ে খুলতেই পারবো না। তো এইখানে দেখো 4-5টা কিন্তু অনেকটাই লেগেছে, তো সেটাকে এখন একটু জলে ভিজিয়ে রেখেছি, আর জানো তো জলে ভিজিয়ে রাখার ফলে ওগুলো খুব ইজিলি উঠেও এসেছিলো ট্রের থেকে। তো এই যে চলো চিকেন টিক্কা রেডি, এখানে চিকেন টিক্কার গ্রেভিও প্রায় শেষের দিকে, এখন এই যে কাসুরি মেথিগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেছে, তো সেগুলো এখন হাতে করেই ক্রাশ করে দিয়ে দিলাম হচ্ছে গ্রেভির মধ্যে। জানো তো এই সময় একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছিলো, তো ভালোভাবে তেল ছেড়ে এলে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে টক দই। তো তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো, তবে আমার কাছে ছিল না বলে আর দেওয়াটা সম্ভব হয়নি, দিয়ে যে চিকেন টিক্কাগুলো ছিল সেগুলোই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। চলো ওইখানে ওটা রান্না হোক, আর সেই ফাঁকে এখন এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো হচ্ছে আমার চিকেন তন্দুরি। তো দেখো তো চিকেন টিক্কাটা কেমন লাগছে, দেখে কি লোভ লাগছে জানো তো, আজকে যতক্ষণ রান্না করেছি কৌশিক বলছে তোমার রান্না হলো তোমার রান্না হলো, এত গন্ধ বেরোচ্ছে আমি আর থাকতে পারছি না। তো বললাম এই যে আমার রান্না বান্না কমপ্লিট, জানো তো এর মধ্যে থেকেও 2-3টে পিস কিন্তু তুলে খাওয়াও হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তো এইখানে চিকেন টিক্কা রেডি, চলো এবার তন্দুরিটা এখানে বসিয়ে দিই। তো এখানেও দেখো সামান্য আর কি অয়েল ব্রাশ করে নিলাম ট্রেটাতে, দিয়ে যে লেগ পিসগুলো ছিল আর কি, আর কি তো ফুল লেগে এনেছিলো, তো সেইটাই এখানে দিয়ে এই যে মশলাটা ছিল সেটাকে কিন্তু অল্প অল্প করে এর ভেতরে ভেতরে আর কি যেখানে কাট লাগানো ছিল, তো কাটের ভেতরে না হাতে করে করে ভালোভাবে ইন করে দিলাম যাতে ভেতরটাতেও খুব ভালোভাবে মশলা চলে যায়। তো চলো এখানে তো সম্পূর্ণটাই রেডি, এইবার গিয়ে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেওয়া যাক। তো এইটা একটুখানি যেহেতু চিকেনের পিসটা অনেকটাই বড়, তাই কিন্তু এখানে প্রথমে দিলাম হচ্ছে 10 মিনিটের জন্য। তো এখানে না 1 পিট ভালোভাবে হয়ে গেলে আবার 10 মিনিটের জন্য দেবো। তো দেখো এখানে কিন্তু ওপর পিটটা খুব ভালোভাবে আর কি ফ্রাই হয়ে গেছে, এখন দেখো নিজের পিটটা একটু একটু বাকি আছে, তো সেটাকেই একটুখানি ওপর থেকে আর সামান্য অয়েল ব্রাশ দিচ্ছি, তো বাটিতে সেরকম কোনো তেলই নেই, তাহলে বুঝতেই পারছো এতটা চিকেন রান্না করতে ঠিক কতটা পরিমাণ তেল কম লাগলো। তাই এয়ার ফ্রায়ার যদি বাড়িতে থাকে বলতে পারো টুকটাক এইসব খাওয়া দাওয়া কিন্তু বাড়িতেই হবে, উল্টে কোনো তেলই লাগবে না। এগুলো যদি রেস্টুরেন্টে খায় তাহলে কিন্তু ওরা অনেকটা তেলেই করে দেয়, দেখবে সাইড থেকে কিন্তু বেস্টটা তেল ছাড়ে। তো যেহেতু এগুলো একদম এয়ার ফ্রায়ারে করা তাই কিন্তু বেশি তেলও লাগেনি। এই যে আমার চিকেন তন্দুরি একদম রেডি, এবার জাস্ট খাওয়ার সময় ওপর থেকে একটুখানি লেবুর রস, আহা তারপরে যা খেতে লাগছিল না কি বলবো তোমাদের।
তো এইখানে দেখো ফয়েল পেপারের উপরে কিন্তু অনেকটাই মশলা পড়েছে, তো এই জন্যই বলতে পারো ফয়েল পেপারটা পাতা, যাতে ওটা না বেশি নোংরা না হয়। তো ওদিকে চিকেন তো হয়েছে, এবার ভাবছিলাম আর কি বানাবো আর কি বানাবো। তো ভাবলাম আজকে একটুখানি এর মধ্যে পেঁয়াজই করে দেওয়া যাক, আর কি যেটা বলে পেঁয়াজের পকোড়া, তো সেটা একটুখানি করে ফেলা যাক। তো এখানে দেখো ওই যেরকম আর কি আমরা ব্যাটার গুলি না পেঁয়াজি, সেটা আর কি শেয়ার করবো বলো। পেঁয়াজি তো আমাদের বাঙালিদের ঘরে খুব কমন একটা জিনিস, তো সেটা আর শেয়ার করলাম না। তো এখন ওপর থেকে একটু ধনে পাতা কুচি, একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম, ব্যাস এই তো হয়ে গেলো পেঁয়াজির ব্যাটার। আর এখানে করবো হচ্ছে ফুলকপি ভাজা। তো এইটা জানো তো প্ল্যানিংয়ে ছিল না, হট করে মনে হলো যে সব কিছুই করছি, এটা একবার করে দেখি না কেমন হয়। কি বলতো, নতুন জিনিস আনলে না দেখবে শুধু কিন্তু জিনিসপত্র ট্রাই করারই ইচ্ছা হয় বেশি। তো এইখানে দেখো ট্রেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবার নিয়ে ওপর থেকে এখন যে ব্যাটারগুলো ছিল সেগুলোকে আর কি পেঁয়াজের আকার করে এইখানে ট্রের মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ, দেখেছো বাটিতে আমার সেইভাবে কিন্তু তেলও নেই। তো এই যে এখানে দিয়ে দিলাম, তবে এটার ক্ষেত্রে আর 10 মিনিট দেবো না, এটার ক্ষেত্রে দেবো হচ্ছে প্রথমে 4-5 মিনিটের জন্য, তারপর দেখি কীরকম ভেতরটা হয়েছে, তারপরেই আবার বাকিটা দেবো। তো জানো তো 5 মিনিট পর খুলে দেখি হয়েছে, তবে আর একটু হওয়ার লাগতো, তো তারপরে আবার দিয়েছিলাম 3 মিনিটের জন্য। তারপরেই কিন্তু এরকম মচমচে পেঁয়াজি উইথআউট বলতে পারো একদম লেস অয়েলেই হয়ে গেছে। নাহলে ভাবো তো পেঁয়াজি করতে ঠিক কী পরিমাণ ডুবো তেলে ভাজতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। আর জানো তো খেতেও মানে মনেই হচ্ছিলো না যে এটা এত কম তেলে রান্না করা হয়েছে। তো চলো এখন ফুলকপি ভাজাটাও এখানে করে নেই। তো এখানে দেখো ট্রের মধ্যে সমস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে যেহেতু একটা শুধু ফুলকপি তো তাই এটা আর একবারেই 180-8 মিনিটের জন্য দিয়েছিলাম, আর এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার রান্নাবান্নার ধারা। এবার স্নান করে ঘরটা মুছে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে প্রচুর রান্নাবান্না করেছি, করে টোরে এই যে স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে না আর কি রান্না করতে একটু বেশি সময় লেগেছে। আর কি দেখবে বলতো, স্পেশাল রান্না করতে হলে না অনেকটা মনোযোগ সহকারে করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আমার স্নানও কমপ্লিট, এবার খেতে যেতে হবে। কৌশিক বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ভালো লাগছে না, এত ভালো মন্দ রান্না করেছে না, আমি চলো 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 আমার কথা কম। তোমাকে বলছে ভিডিও পরে করো, আগে আগে আমাকে খেতে দিয়ে দাও, তারপরে ভিডিও করো। তো চলো আগে দেখি এখন আইটেমগুলো কীরকম আছে, তখন তো একদম গরম গরম ঢেলেছিলাম, এখন দেখি ফাইনাল লুকটা কেমন আছে। চলো এখন নিচে যাই। তো দেখলে তো আমাকে ভিডিও করতেই দিচ্ছি না, ঠেলতে ঠেলতে আমায় নিচে পাঠালো। তো ওই যে ওখানে নিয়েছি স্যালাড, তার সাথে রয়েছে হচ্ছে যে ভাজাগুলো করেছিলাম, আর এই যে চিকেন টিক্কা, আর বলতে পারো এটা আজকের আমাদের সোস টপার চিকেন তান্দুরি। লাইফ আমি ফার্স্ট টাইম এইরকম করে করলাম, জানো তো ভীষণ আনন্দ লাগলো যে ফাইনালি আমি করতে পেরেছি। মানে এয়ার ফ্রায়ার বাড়িতে থাকলে যে এত সুন্দর সুন্দর আইটেম বানানো যাবে না, মানে সব কিছুই তোমরা মোটামুটি কম বেশি বানাতে পারবে। তো এই যে এখানে দুজনের খাবারটাও নিয়ে নিয়েছি, আর ওইখানে রয়েছে হচ্ছে চিকেন তান্দুরি। তো এত ভালো ভালো খাবার খাওয়ানোর পর কৌশিক আর আমি একটু রেস্টও নিয়েছি। তো তারপর কৌশিক বললো চলো তাহলে তোমাকে নিয়েই যাই। তো যাচ্ছিলাম আমার খুব একটা প্রিয় জায়গায়, সেটা হচ্ছে নার্সারিতে। তো নার্সারিতে জানো তো আশা করেছিলাম তো এসে অনেক গাছ নেবো, অনেক ফুলের গাছ, কিন্তু দেখলাম এখানে জানো তো চারাগুলো একদমই ছোটো। কোনটা কী কালারের ফুল হবে, কোনটা কী গাছ, সেটাই আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না। আর এখানে দেখলাম জানো তো ইনডোর প্ল্যান্টগুলোও খুব ভালো রয়েছে, কিন্তু এখানে যা যা ইনডোর প্ল্যান্ট রয়েছে মোটামুটি সবই আমার আছে, আর যেগুলো রয়েছে সেগুলো ঠিক নেওয়ার ইচ্ছা নেই। তো তারপর একটুখানি কী আর হবে, বিকেলবেলা ঘোরাফেরা করেছি আর এই 2-4টে গাছ নিয়েই চলে এসেছি। মানে নার্সারিতে গেছি খালি হাতে আসবো আমি, কখনোই না, তাই বেশ কিছু গাছও সাথে করে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে পরে শেয়ার করছি। তো ওদিকে সন্ধ্যে দেওয়া কমপ্লিট, আর এখন এই যে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আমাদেরকে কত ভিডিওতে শেয়ার করেছিলাম না, আমি একটা কাঁচের বাটি নিয়েছিলাম, তো সেইটার থেকে সুরবিধি কমেন্ট করেছে যে তুমি কাঁচের বাটি বিয়েতে গিফট পাওনি, আমি এত গিফট পেয়েছি এখন পারলে বেচে দিয়ে আসি। না গো দিদিভাই, ওরকম কোনো গিফটই আর কি বাটির সেট ফেট সেরকম পাইনি, শুধু একটাই ডিনার সেট কিনা জানি না, ওই ধরো 2টো বাটি 2টো প্লেট ছিল আর একটা বড় বাটি ছিল, এইটাই যে আমি পেয়েছিলাম। তো এরপর সন্ধ্যেবেলা অভি এসেছিলো, দেখো ওকে একটা ফুচকা দিয়েছি, বসে বসে কত আনন্দ করে বেচারা খাচ্ছে। আর জানো তো মাঝখানে তো পাও দোলা ছিল, তবে সেটাকে আর ক্যামেরায় আনতে পারিনি, তার আগেই ও ক্যামেরা দেখে উঠে চলে এসেছিলো। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি রাতের স্কিন কেয়ারে কী কী ইউজ করি, তো দেখো প্রোডাক্টগুলো কিন্তু আমি ভালোভাবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট করে দোকানে গিয়ে বা অনলাইনে নিয়ে নিতে পারো। এগুলো কিন্তু সবগুলোই আমার অফলাইনেই কেনা, আমি অনলাইনে খুব একটা কসমেটিক্স কিনি না, কারণ কীরকম কী আসবে জানি না। তো তবে এনক্যাপ ফাইনের জিনিসগুলো না টুকটাক কিনে থাকি, তো এখন অবধি কোনো দিন খারাপ আসেনি। তো এই যে এখানে আর কি টোনার, তারপরে ধরো নাইট ক্রিম, এগুলো অ্যাপ্লাই করার পর যেহেতু এখন শীতকাল তাই বডি লোশনটাও কিন্তু মাস্ট। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি কী হেয়ার টনিক ইউজ করছি, তো দেখো এই যে জোভিসের এই হেয়ার টনিকটা ইউজ করছি, জানো তো এটা ভীষণ উপকার দিচ্ছে আমার।
ফাইনালি আমার স্কিন কেয়ারও কমপ্লিট, আর আজকের দিনটাও এখানে শেষ। আর এদিকে এই যে গাছপালাও সমস্ত কিছু নামানো কমপ্লিট হয়ে গেছে। আজকে জানো তো আর কি, আমার এয়ার ফ্রায়ারটা তো ওপরে থাকে আর রান্না করে নিচে, এই ওপর আর নিচ করে করে আজকে এতবার ওপর নিচ করেছি না, এখন পুরো পায়ের মধ্যে দপদপ দপদপ করে জ্বালা করছে। আর বলতে পারো বিকেলবেলা নার্সারিতে গেছিলাম পুরো নেশায় নেশায়, মানে মার ছাদেও গিয়ে দেখছি কত ধরনের ফুল ফুটে আছে, আমারও খুব ইচ্ছা করছে, তো সেই জন্য একটু নার্সারিতে গেছিলাম। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট মনে হয় আধ ঘন্টা মতো রেস্ট পেয়েছি, মাঝখানে দিয়ে আবার চলে গেছি নার্সারিতে। তো গিয়ে দেখলাম তো দেখলে সেরকম কোনো ফুলই ফুটেনি আর কি, চারাগুলো এখনও অনেক ছোটো ছোটো। তো দেখি, আবার অনেক কিছু কেনার ইচ্ছা আছে, কত দূর কী হয় জানি না। তবে আজকের দিনটা চলো এইখানেই রাখছি, তো এখন তো চুপচাপ আগে শুয়ে পড়ো, নাহলে কী হচ্ছে বলো তো, এই মানে দিনের বেলা না 10-11 নাগাদ এই ঘাড়ের এই পোর্শন দিয়ে না কেমন আর কি যন্ত্রণা মতো করছে, আর না শরীরটা পুরো ঘুরে ঘুরে যাচ্ছে। তো মনে হচ্ছে একটুখানি বেশি করে রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, তো দেখি কতদূর কী হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কৌশিক তো শুধু বলছে যা রান্না করেছো এবার থেকে বাড়িতেই খাবো, আর রেস্টুরেন্টে যেতে হবে না। হ্যাঁ কী অবস্থা পাবো তো, মাঝে মধ্যে একটু একটু রান্নার থেকে ছুটি পাই সেটাও বলছে, আর নাকি পাবো না। এই জন্য বলে এদেরকে বেশি ভালো ভালো খাওয়াতে নেই, খাওয়ালেই সেই খাওয়ানোর ঝামেলা আবার আমার ঘরে এসেই পড়বে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।